আজও গ্রামাঞ্চলে ঘটে চলেছে নাবালিকা বিবাহ। গ্রামাঞ্চলের মানুষেরা নাবালিকা বিবাহ বন্ধের ব্যাপারে ওয়াকিবহল নয়। ফের এক জ্বলন্ত প্রমাণ পাওয়া গেল তেলিয়ামুড়া থানাধীন কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের রামবাবু পাড়াতে। এ ব্যাপারে মহকুমার প্রশাসন তদারকি চালাচ্ছে। তেলিয়ামুড়া শহর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের রামবাবু পাড়া। এলাকাবাসী সূত্রে জানা যায়, বিগত কিছুদিন পূর্বে বিশালগড় এক ছেলের সাথে আগরতলার নাবালিকা মেয়ের বিয়ে ঠিক হয়। যদিও মেয়েটিকে বিয়ে দেওয়ার জন্য তেলিয়ামুড়া কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের রামবাবু পাড়াস্থিত নাবালিকা মেয়েদের কাকা বাড়িতেই নিয়ে আসে। যথারীতি আজ ছিল নাবালিকা মেয়ের সাথে বিশালগড়ের ছেলেটির বিয়ে। এই নাবালিকার বিয়ের খবর পেয়ে ডিসিএম দেবপ্রিয়া দাসের নেতৃত্বে সিডিপিউ এবং মহকুমা শাসকের একটি প্রতিনিধি দল এবং তেলিয়ামুড়া থানার পুলিশ বাহিনী নিয়ে তেলিয়ামুড়া থানাধীন কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের রামবাবুপাড়ায় মেয়েটির বাড়িতে যান। মহকুমা শাসকের প্রতিনিধি দলের আসার খবর পেয়েই ঘটনাস্থল থেকে নাবালিকা মেয়েকে নিয়ে পালিয়ে যায় মেয়ের মা বাবা সহ আত্মীয় পরিজন। দীর্ঘ প্রায় 2 ঘন্টা যাবৎ এলাকাবাসীর সাথে কথা বললেও পালিয়ে যাওয়া নাবালিকা মেয়েকে এবং মেয়ের পরিবারের সম্বন্ধে কোনো সংবাদ সংগ্রহ করতে পারেনি পুলিশ। কৃষ্ণপুর এরিয়ার কাছে আমরা জাস্ট কিছুক্ষণ আগে একটা ইনফরমেশন পাইলাম যে এখানে একটা চাইল্ড ম্যারেজ হইতে যেতেছে। তো ইনফরমেশন অনুযায়ী আমরা এখানে দেখলাম ঠিকই এরকম কিছু একটা হইতেছে। তো আমরা চেষ্টা করলাম যে যাতে এটা যাতে না হয়, আর খুবই দামে চেষ্টা করলাম যে আসলে কি চাইল্ড ম্যারেজ কিনা, বাট এখনো কি কোনো ডকুমেন্টস ওনারা দেখাইতে পারলাম না। তো এখন আমরা অপেক্ষা করতেছি এখন দেখা যাক কি হয়। তারা কি এত পালিয়ে গেছে নাকি কিছু ঠিক কইতে পারতেছে না। আমরা এসে এখানে জাস্ট কয়েকজন গার্ডিয়ান ছিল, ওনার সাথে কথা বললাম, বাট এখানে মেয়ে বা মেয়ের মা বাবা কাউকে এখানে পাওয়া যায়নি। মেয়ের কাকার বাড়ি অরিজিনাল বাড়ি আগরতলা কোন একটা জায়গাতে এক্স্যাক্টলি দেখিনি আমরা বলিনি। এদিকে মেয়েটির বয়সের প্রমাণপত্র এখনো পাওয়া যায়নি বলেই জানিয়েছেন সিডিপিও। তবে বয়সের প্রমাণপত্র এবং মেয়েটিকে খোঁজার জন্য প্রয়াস চালিয়ে যাচ্ছে প্রশাসন। স্যান্দন টিভি।